হরে কৃষ্ণ। তো সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে আমরা খুবই ভীত সংস্কৃত, বিশেষ করে আমাদের হিন্দু জনসাধারণ। তো এটা যদিও ধারাবাহিকভাবে ঘটে আসছে, আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বরাবর এটা নিন্দা করে আসছে। কারণ আমরা বাংলাদেশে সেই শত বৎসরের সম্প্রীতি, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা একত্রিতভাবে বন্ধুসুলভভাবে আমরা বসবাস করে আসছি। ইদানিং আমরা দেখছি অনেকদিন আগে থেকে, এটা একটা জানি না আমরা এটা কোন একটা শক্তি, যে সাম্প্রদায়িক শক্তি যারা হিন্দুদেরকে শত্রু ভাবছে, আসলে এটা কখনোই সমীচীন নয়। আমরা এটার তীব্র নিন্দা জানাই। এবং এই যে হত্যা, দর্শন, মন্দির লুটপাট, দুর্গা মন্দির ভাঙচুর, এই সমস্ত কার্যকলাপের সাথে যারা যুক্ত রয়েছে, যে কুচক্রী মহল, আমরা তাদের তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির বিধান করা হোক, এটাই আমাদের প্রাণের দাবি, এটাই সরকারের কাছে আমাদের বিনীত প্রার্থনা। আমরা শান্তি চাই।